দীর্ঘদিন ধরে বনগাঁ চিরুনি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিল। দীর্ঘ এগারো মাস আন্দোলন চললেও শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি মানছিল না মালিক সমিতি। সেই কারণে এদিন থেকে বনগাঁ মহকুমার সমস্ত চিরুনি শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। এক চিরুনি শিল্পীর কথায়, আমাদের আজকে থেকে ধরেন কারখানা বন্ধ হয়ে গেছে, সমস্ত কারখানা বন্ধ, বনগাঁ বনগাঁ হরিদাসপুর উত্তর ছাইগেরিয়া জয়পুর সমস্ত কারখানা বন্ধ। কেন? এই লেবার লেবারদের যে মাইনে বাড়ানোর আন্দোলন চলছে, লেবারদের মাইনে বাড়াচ্ছে না আজকে প্রায় এগারো মাসের বেশি। আমাদের বেতন বৃদ্ধি হোক, কারখানা আগে যেরকম কাজ করতো আমরা সবাই মিলে সেভাবে কাজ করব। বেতন যতক্ষণ না বাড়াচ্ছে, যতক্ষণ না বাড়ছে ততক্ষণ আমরা কোনো কারখানায় চলবে না। ফলে রুগ্ন চিরুনি শিল্প নতুন করে লোকসানের মুখে। এক চিরুনি কারখানার মালিক বলেন, ধর্মঘট অ্যাকচুয়ালি ওরা আজ তিন চার সপ্তাহ বোধহয় স্লো ওয়ার্ক করছিল, সপ্তাহে তিন দিন। আজকের থেকে শুনলাম পুরো ধর্মঘটে চলে গেল, টোটাল স্ট্রাইক। কিসের জন্য ওরা ধর্মঘট করছে? বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট করছে। আমাদের যে সংগঠন আছে মালিক অ্যাসোসিয়েশন, তারা আলোচনা বসেছিল কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। এবার তো আলোচনা হবে নিশ্চয়ই, আলোচনা হলে শান্তিপূর্ণ হবে নিশ্চয়ই, মিটে যাবে। হ্যাঁ, কিন্তু বন্ধের ফলে ক্ষতি হচ্ছে তো? ক্ষতি তো অবশ্যই হচ্ছে, যেমন ক্ষতি শ্রমিকদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি। একই দেশের এই ভয়াবহ পরিস্থিতি, মানুষের কাজ নেই, এর মধ্যে আবার যদি এই ধর্মঘট হয় সকলেই তো কর্মহীন হয়ে পড়ল। বনগাঁর একাধিক চিরুনি কারখানায় গিয়ে দেখা যায় ঝুলছে তালা। শ্রমিকদের দাবি যতক্ষণ না বেতন বাড়ানো হচ্ছে ততক্ষণ কর্মবিরতি চলবে। মালিকদের আশা আলোচনার মধ্যে দিয়েই সমাধান সূত্র বের করতে হবে। শ্রমিকদের দাবি মেনে বন্ধ চিরুনি কারখানার তালা খুলবে কি? ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।